একটানা বৃষ্টির ফলে হাসিমারায় ধস নামায় জনজীবন বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে কালচিনি ব্লকে ভাঙন অব্যাহত এলাকায় রাহুল আমিন মহিবুল হক রোশনা খাতুন মনিরুল মিয়ার ঘর এখন নদীগর্ভে জল মানে বাড়তেছে তুফান জল আছে অনেক জল বাড়ছে আমার খুব দিক দাঁড়িয়ে আছে উপরে বানে সামনে জল আইসি এটা কি নদী এটা করলা জল তো আমাদের এই যে তিস্তা নদীতে একবারে ভয় ভয় জল আমাদের তো আমাদের বাড়ি তিস্তার পারে বা এখনো বৃষ্টি থাকে না আজকেও তো বৃষ্টি হবে জলের পরিস্থিতি খুব খারাপ তিস্তায় যেরকম জলবাছে আমাদের এরিয়ার মধ্যে জল খুব বেড়ে গেছে জলমগ্ন অবস্থায় প্রমাণিত জল হইতে আছে প্রশাসনের দিক থেকে তো কোনো ব্যবস্থাই নিচ্ছে না গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর যেরকম জলস্তর বেড়েছে একই সাথে কিন্তু শহরের মধ্য দিয়ে বয়ে চলা করলা নদী জলস্তরও বেড়েছে এবং শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন যেমন পাণ্ডাপাড়া মহামায়াপাড়া কংগ্রেসপাড়া এই নিচু এলাকাগুলি জলমগ্ন অন্যদিকে মানুষ যারা নিচু এলাকার মানুষ উঁচু এলাকায় উঠে আসছেন এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো ত্রাণের ব্যবস্থা না করা হলেও তারা কিন্তু পরিদর্শন করছেন বিভিন্ন এলাকা পরিস্থিতি খতিয়ে দেখছেন চন্দনা চৌধুরী দূরদর্শন সংবাদ জলপাইগুড়ি